দাদা নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এমনিতে 28 আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তো বেসিক্যালি যে বিষয়টা বলার, 21 তারিখে আমাদের মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল, তো সেই জায়গায় বেরোয়নি। আমরা এখন যাচ্ছি মিটিংয়ে, তবু আপনাদেরকে আপনাদের জন্য আমরা আজ 28 আগস্ট আজ মেরিট লিস্ট বেরোচ্ছে, এরপরে আমরা ভিডিওটা দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিবে, বেশি বলার কিছু নেই। ঠিক আছে, চলো দেখি পিছনে ফ্যাক্টরটা। তাহলে আমরা এটাই দেখবো যে কীভাবে নিজের ফোন থেকে যে যার বাড়িতে বসে মেরিট লিস্টে আমরা দেখতে পারি। তো ভিডিওটা মন দিয়ে দেখবে, টেন না টেনে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখে নেব কীভাবে নিজেদের ফোন থেকে মেরিট লিস্টে নাম আছে কি না, বা কত নম্বর সিরিয়ালে নামটা আছে আমরা সেটা দেখে নেব। তো তার জন্য যেটা করতে হবে, ফোনের ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যাব আমরা। ক্রোম ব্রাউজারে টাচ করার পরে এখানে আমরা সুন্দরবন মহাবিদ্যালয় বলে সার্চ বারে লিখব। আমার যেহেতু সুন্দরবন মহাবিদ্যালয়টা অলরেডি সার্চ মারা আছে, তো আমি অলরেডি সাইটটা এখানে সুন্দরবন মহাবিদ্যালয় হিসাবে টাইপ করব। আমরা টাইপ করার পর আস্তে আস্তে উপরে উঠব, উঠলে দেখা যাবে যে বড় বড় অক্ষরে সুন্দরবন মহাবিদ্যালয় আছে, এইখানে আমরা টাচ করে দেবো। দিলে আমাদের একটা পেজ খুলে যাবে কলেজের যে সাইটটা আছে। তো এই সাইটটা আমরা খুলে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখবো উপরের দিকে লাল এর মধ্যে দেওয়া আছে যে অনলাইন অ্যাডমিশন, আমরা এখানে টাচ করে দেবো। তো এই অনলাইন অ্যাডমিশনের উপরে টাচ করলে আমাদের মেন পেজটা খুলে যাবে, যেখান থেকে আমাদের লিস্টটা আছে। তো সেই লিস্টটা খুলে যাবে, তারপরে আমরা করব যে মেরিট লিস্ট। মেরিট লিস্ট আমরা যেহেতু মেরিট দেখতে যাই, মেরিট লিস্টে আমরা টাচ করব। মেরিট লিস্টে টাচ করলে আমাদের এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো এখানে বলা আছে সিলেক্ট সাবজেক্ট আর ক্যাটাগরি। তো আমি বলবো যার অনার্স আছে অনার্স, যার পাস আছে পাস। তো আমাকে তো একটা দেখাতে হবে, সেই কারণে আমি বিএ জেনারেল সিলেক্ট করলাম। আর ক্যাটাগরি জেনারেল হতে পারে, আমি এসসি থাকলে এসসি, ওবিসি থাকলে ওবিসি। তো সেই জায়গায় আমার জেনারেল, যেহেতু আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে এইরকম প্রচুর নাম আসবে। তো আমরা বলবো বন্ধুরা যে এখান থেকে আপনারা সুবিধার্থে উপরের যে থ্রি ডট আছে, থ্রি ডটে আমরা টাচ করব। থ্রি ডটে এখানে টাচ করব। তো থ্রি ডটে টাচ করার পরে ফাইন্ড পেজ আছে, ফাইন্ড পেজ বলে একটা অপশান আছে। ফাইন্ড পেজে আমরা ওখানে টাচ করব, ফাইন্ড পেজ আপনারা দেখে নিন। এই যে ফাইন্ড পেজ আছে, এখানে আমরা টাচ করব। আচ্ছা, এখানে টাচ করলে উপর, তো নামটা খুঁজে পাওয়া গেছে, আমাদেরকে ভালো করে দেখাই। এই বক্সটার মধ্যে দেখুন, এই যে এই এর নাম্বারটা খুঁজে পাওয়া গেছে। তো এখানে এর সিরিয়াল নাম্বার হচ্ছে 1916। বন্ধুরা ভালো করে দেখে নেবেন, এই নাম্বারটা আপনারা টুকে রাখবেন, 1916। এই নাম্বারটা আপনারা ভালো করে টুকে রাখবেন, 1916 এর সিরিয়াল নাম্বার। তো এই হলো মোটামুটি, এইভাবে আমরা নিজেদের নাম আমরা দেখতে পারি কীভাবে আমরা আমাদের লিস্ট থেকে। তো বন্ধুরা ভালো থাকবেন আশা করি, আর বেশি বাড়াবো না ভিডিও, আপনারা দেখে নেবেন এইভাবে। তো বন্ধুরা মোটামুটি দেখলেন কীভাবে নিজেদের ফোন থেকে মেরিট লিস্টটা চেক করা যায়। তো আপনারাও এইভাবে এই প্রসেসে নিজেদের বাড়িতে বসে ফোন থেকে আপনারা চেক করবেন। আর সব থেকে বড়ো কথা, আজ আমাদের যেহেতু মিটিং আছে, আমি ভিডিও করার সময় পাইনি, তো বন্ধুরা আপনারা দেখে নেবেন ভিডিওটা, টেনে টেনে ভালো করে সুন্দরভাবে দেখবেন। আশা করব যে আপনারা যে যার বাড়িতে বসে ফোনের মধ্যে দিয়ে আপনাদের যে মেরিট লিস্টটা বেরিয়েছে, সেই মেরিট লিস্টে কত নম্বরে নাম আছে সেটা আপনারা চেক করে নেবেন। তো বন্ধুরা আজকের মতন টাটা, ভালো থাকবেন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।